নমস্কার বন্ধুরা, আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের আবারও ওয়েলকাম জানাই সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে। আজ আমি আপনাদের ক্রিসমাস স্পেশাল রামরিচ ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস কেক বানিয়ে দেখাবো। আমার এই কেকটা দেখুন পারফেক্টলি বেক হয়েছে, একদম দোকানের কেকের মতন দেখতে হয়েছে, ভীষণ সফট, ময়েস্ট আর দারুণ ডেলিশাস খেতে হয়েছে। আমার আজকের রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করে বানালে আশা করছি আপনাদের কেকটাও এরকমই পারফেক্ট হবে। সেই জন্য ভিডিওটা শেষ অবধি দেখবার রিকোয়েস্ট রইল, আর ভালো লাগলে ভিডিওটায় লাইক দিয়ে দেবেন। চলুন দেখে নিই এই কেকের রেসিপিটি। যেহেতু আজকে ট্র্যাডিশনাল রাম ফ্রুট কেক বানিয়ে দেখাবো, সেই জন্য সবার প্রথমে বেশ কিছু ড্রাই ফ্রুটস অ্যালকোহলে ভিজিয়ে রাখতে হবে। রাম, ব্র্যান্ডি বা হুইস্কি যে কোনো একটাই ভিজিয়ে রাখতে পারেন। আমি আজকে রাম ব্যবহার করছি ড্রাই ফ্রুটসগুলোকে ভেজাবার জন্য। সবার প্রথমে একটা কাচের পাত্র নিয়ে নিচ্ছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ব্ল্যাক রেজিনস বা কালো কিশমিশ, 1/4 কাপ রেগুলার ব্যবহার করা কিশমিশ, কিছুটা নিয়েছি শুকনো কিবি। এখানে 3 রকমের ড্রাই ফ্রুটস আছে, ক্র্যানবেরি, রাসবেরি, স্ট্রবেরি, সব মিলিয়ে আমি 1/4 কাপ নিয়েছি। শুকনো অ্যাপ্রিকট কুচিয়ে নিয়েছি, ক্রিস্টালাইজড জিঞ্জার, শুকনো পাইনাপেল, 1/4 কাপ বিভিন্ন কালারের নিয়েছি টুটি ফ্রুটি। এই সব ড্রাই ফ্রুটসগুলোকে ডার্ক রামে ভিজিয়ে রাখছি। আমি এর মধ্যে 250 ml-এর মতন রাম ঢেলে নিচ্ছি। অন্তত পক্ষে 2 সপ্তাহের জন্য এগুলোকে ভিজিয়ে রাখতে হবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনারা যদি কেউ ব্র্যান্ডি বা রাম না ব্যবহার করে এই কেকটা বানাতে চান, সেক্ষেত্রে ড্রাই ফ্রুটসগুলোকে কমলালেবুর রস বা বেদানা রসে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে ইনস্ট্যান্ট কেকটা বানিয়ে নিতে পারেন। এরকম একটা কাচের জার নিয়েছি, অ্যালকোহলে ভিজিয়ে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো অ্যালকোহল সমেত এর মধ্যে নিয়ে ঢাকনা আটকে রেখে দেব। আর অবশ্য করে এগুলোকে কোনো এয়ারটাইট কাচের পাত্রে স্টোর করে রাখতে হবে, কোনো প্লাস্টিক কন্টেনারে স্টোর না করাই ভালো, কারণ অ্যালকোহল এখানে প্রিজারভেটিভের কাজ করে। আর ড্রাই ফ্রুটস যে পাত্রে স্টোর করবেন সেই পাত্র ফ্রিজে বা রোদে রাখবার কোনো প্রয়োজন নেই, ঘরে যে কোনো জায়গায় স্টোর করে রাখতে পারেন। যে জারে এগুলোকে স্টোর করবেন 2 দিন অন্তর এভাবে করে সেই জার ঝাঁকিয়ে নেবেন, বা একটা স্পুন দিয়ে এভাবে করে সব ড্রাই ফ্রুটসগুলোকে নাড়িয়ে দেবেন। আজকের কেক বানাবার জন্য আমি এরকম একটা 8 ইঞ্চ বা 20 সেন্টিমিটারের ননস্টিক কেক টিন ব্যবহার করছি। কেক টিনের ভেতরে একটা অয়েল ব্রাশের সাহায্যে এভাবে করে বাটার মাখিয়ে নিচ্ছি। বাটার পেপার কেক টিনের ভেতরে বিছিয়ে নিচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে দিচ্ছি, পার্চমেন্ট পেপারও ব্যবহার করতে পারেন। এভাবে করে কেক টিনের ভেতরে বাটার পেপার বা পার্চমেন্ট পেপার বিছিয়ে নেওয়ায় কেকের চারপাশ বা নিচ পুড়ে যাবে না। কেক টিন থেকে কাগজের হাইট 2 ইঞ্চি বেশি রেখেছি। 2 সপ্তাহ অ্যালকোহলে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে একটা কাচের পাত্রে ছেঁকে নেব। 2 সপ্তাহ ভিজিয়ে রাখবার জন্য দেখুন খুব কম পরিমাণ অ্যালকোহল বেঁচে আছে, প্রায় পুরোটাই ড্রাই ফ্রুটস সোক করে নিয়েছে। কেক বানাবার জন্য শুধু ফ্রুটসগুলো নেব, যে পরিমাণ অ্যালকোহল বেঁচে যাবে সেটা আমরা পরে ব্যবহার করব। কেক বানাবার জন্য ব্যাটার রেডি করে নেব, সেই জন্য একটা কাচের বাটিতে নিয়ে নিচ্ছি 250 গ্রাম বাটার। বাটার রুম টেম্পারেচারে রয়েছে, বাটার যতক্ষণ সফট না হচ্ছে ততক্ষণ বিট করে নেব। বিট করবার জন্য আমি এরকম একটা হ্যান্ড হুইস্কের ব্যবহার করছি। আপনাদের কাছে ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার থাকলে আপনারা সেটা দিয়ে বিট করে নেবেন। বাটার দেখুন সফট হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম ব্রাউন সুগার। এখানে মেজারমেন্ট কাপে মেপে 1 কাপ ব্রাউন সুগার নিয়েছি। সুগার বাটার একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 3টে ডিম, তবে একসাথে 3টে ডিম দেবেন না, অ্যাট আ টাইম 1টা করে ডিম এর মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে। 3টে ডিমই দেখুন ভালোভাবে বিট করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কমলালেবুর জেস্ট, কমলালেবুর খোসা এভাবে করে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে 1টা পাতিলেবুর জেস্ট গ্রেট করে দিচ্ছি। 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কমলালেবুর রস, ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো এবার এর মধ্যে ঢেলে নেব, সেই জন্য একটা চালুনি বাটির ওপর বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে মেপে 2 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা,
1 টিস্পুন স্পাইস মিক্স। এই স্পাইস মিক্সের মধ্যে আমি যা যা মশলা নিয়েছি সেগুলোর ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। 1 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া আমন্ড। আমন্ড গুঁড়ো কেক ময়েস্ট রাখতে সাহায্য করবে আর খেতেও অনেক টেস্টি লাগবে। এবার সব উপকরণগুলোকে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানোর সময় কোনো রকম ইলেকট্রিক বিটার, ব্লেন্ডার বা হ্যান্ড হুইস্কের ব্যবহার করবেন না। আমি এরকম একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি, কারণ এভাবে করে শুকনো উপকরণ মিশিয়ে নিলে এর মধ্যে কোনো এয়ার বাবলস থাকবে না আর এই কেকের ব্যাটার অনেক বেশি ঘন হবে, অন্য কেকের ব্যাটারের মতন পাতলা হবে না। দেখুন ব্যাটার কতটা ঘন হয়েছে। এখানে কিছু ড্রাই নাটস কুচিয়ে নিয়েছি, যার মধ্যে রয়েছে আমন্ড, কাজু আর পেস্তা। 1 টিস্পুন ময়দা এর মধ্যে দিয়ে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। ময়দা মিশিয়ে নিলে ড্রাই নাটসগুলো কেকের নিচে চলে যাবে না। ছেঁকে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 1/4 কাপ চেরি কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। ময়দা মিশিয়ে নেওয়া ড্রাই নাটসগুলো থেকে কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি কেকের ওপর গার্নিশ করবার জন্য। ব্যাটারের সাথে আবারও ভালোভাবে ফ্রুটস নাটস মিশিয়ে নিচ্ছি। ব্যাটার দেখুন কতটা ঘন হয়েছে। রেডি করে নেওয়া ব্যাটার কেক টিনে ঢেলে নিচ্ছি। ব্যাটার কেক টিনে ঢেলে নেবার পর কেক টিন এভাবে করে দুবার ট্যাপ করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস থাকলে সেটা চলে যায়। এবার স্প্যাচুলার সাহায্যে কেকের ওপরের সারফেসের ব্যাটার ইকুয়ালি স্প্রেড করে নিচ্ছি। বাকি যে পরিমাণ ময়দা মাখানো ড্রাই নাটস রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে কেকের ওপর গার্নিশ করে নিচ্ছি। এর মধ্যে আমি কয়েকটা চেরি হাফ, গোটা আমন্ড আর ব্লুবেরিও দিয়েছি। এবার কেক বেক করে নেবার পালা। আজকের কেক বেক করবার জন্য আমি কনভেকশন আভেন ব্যবহার করছি। আভেন 10 মিনিট 150 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে নিয়েছি। কেক টিন সাবধানে আভেনে প্লেস করে দিতে হবে। 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 80 থেকে 90 মিনিট এটা বেক করে নিতে হবে। আমার এই কেকটা বেক করতে 80 মিনিট সময় লেগেছে। বেক করে নেবার পর আভেন অফ করে দিয়ে আরও 10 মিনিট এটা আভেনের ভেতরেই রেখে দিতে হবে। 10 মিনিট পর সাবধানে কেক টিন আভেন থেকে বের করে নিচ্ছি। কেক অন্ততপক্ষে 1 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। ঠান্ডা হলে পরে একটা কাঠি দিয়ে কেকের ওপর এভাবে কয়েকটা পোক করে নিচ্ছি। ড্রাই ফ্রুটস, ভিজিয়ে রাখা অ্যালকোহল এভাবে করে কেকের ওপর দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ট্র্যাডিশনালি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এই কেক 2 সপ্তাহ থেকে 1 মাস অবধি স্টোর করে রাখা হয়, সেই জন্য কিছুদিন অন্তর এভাবে করে কেকের ওপর অ্যালকোহল ব্রাশ করে নেওয়া হয়। আপনারাও যদি দীর্ঘদিন স্টোর করে রাখতে চান, এভাবে করে মাঝে মধ্যে কেকের ওপর অ্যালকোহল ব্রাশ করে দেবেন আর ভালোভাবে কেক প্যাক করে রাখবেন। আমি কেক র্যাপ করবার জন্য এরকম ক্লিং র্যাপ আর অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করছি, এটা স্টোর করে রাখবার জন্য। মাঝে মধ্যে আবারও কেকের ওপর অ্যালকোহল ব্রাশ করে নিয়ে এটাকে একইভাবে র্যাপ করে স্টোর করে রাখতে হবে। ফাইনালি এটা কাট করবার দিন চলে এসেছে। কেক বানানোর সময় সমস্ত উপকরণের পরিমাপগুলো ঠিক রাখবেন, সেই জন্য কেকের সমস্ত ইনগ্রেডিয়েন্টস ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে চেক করে নেবেন। আর আমার বলা সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ ফলো করে বানালে আশা করছি আপনাদের কেকও ঠিক এতটাই পারফেক্ট হবে। আজকে শেয়ার করা ট্র্যাডিশনাল ডেলিশাস রামরিচ ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস কেকের রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন আর আমার পরবর্তী রেসিপিগুলো দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন।